তোমারে বাজি ধরছে। তোমার তো কাজ তো একটাই, মানে যাও তো জুয়া খেলতি। যা আর কোনো কাম করো। জুয়ারে এত ছোট করে নিলি কেন? ছোট করবো না, তুমি কও। আমার গয়না গাটি, আমার সোনা দানা, টাকা পয়সা, আমার সব কিছু তো শেষ করছো। আমার শাড়িগুলোও নিয়ে গেছো, জুয়াই হারছো। এ বাড়ি করছি জুয়ার টাকায়। মিথ্যা কথা। তোরে বিয়া করছি জুয়ার টাকায়। মিথ্যা কথা। আবার মিথ্যা মিথ্যা কথা বলছ। এই বাড়ি কান তো আমার আব্বাই কইরা দিছে, বিয়ের সময় তো যৌতুক নিয়ে ছিল। তোর বাপ তো দিছে 50,000, খরচ হইছে 2.5 লাখ, বাকি 2 লাখ কোত্থেকে আইলো? আমার গয়না যে বন্ধক থুইছিলা, আমার গয়না ছুটাই এনে দিছো। গয়না তো যেভাবে পাইছো ওইভাবে আবার কেসে গা। গয়না আবার ছুটাই। দেখো তুমি বাড়াবাড়ি কইরো না, চলো ঘরে চলো, রান্না বান্না করবো, খাই দিয়ে পরে ঘুমাবো। এখন তুমি কোনো জায়গায় যাবা না। না আজকে বারের দিন, ইয়ে করো টেকা পাইতেছি না বিছানার নিচ থেকে। টেকু চড়াই রাখছি। কেন চড়াই রাখছি? ঘরে বাজার সদাই নাই, কতদিন না খেয়ে থাকবো? আজকে সকাল থেকে দুপুর অব্দি না খেয়ে রয়েছি। কয়েকটা চাউল রয়েছে, রাত্রে রান্না শেষ, কালকে রান্নবো কি আমি? আজকে সেই খেলা হবে বউ। এই খেলায় কম করলে 10,000 টাকা পামু। আজ এই 10,000 টাকা হইলে সব হইল। যাও 1,000 টাকা নিয়ে আসো। 3 বছর ধরে দেখতেছি তুমি প্রতিদিন যাওয়ার সময় এরকম বল। আরে রাখ 1,000 টাকা নিয়ে আয়। টাকা দিতে পারবো না। আজকে আমি জিতবই। 13 দাও। আমি টাকাটা দিতে পারবো না, ঘরে বাজার সদাই নাই। বলছি না সব আইসা বইসা রয়েছে ওগো লগে আমার ভোজন আজকে আনবো। ঘরে বাজার নেই, তুমি যাও জুয়া খেলতে। টাকাটা দেও। আমি টাকা দিতে পারি না। টাকাটা দে। দে টাকা। লেনদেন ভালো আছে লেনদেন ভালো আছে সেটা এই জন্যই তো আমি আইব। না বউয়ের সোনা চুরি করব, বউয়ের সোনা চুরি করব, এই চুরি করব, সেই চুরি করে আইব। ও আল্লাহ, তোরা বউয়ে বসে আইছো? এ ভাই তোরা তো লেট কা, তুই কি? আরে ভাই একটু লেট তো হবে, বউয়ের কাছে থেকে টাকা নিয়ে আসা চার দিকে কথা কয়। ওই যে কইলা আচ্ছা বল, মাঝে আনা লাগে না কত ভাই? আমি তো না সুকার কি শু 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 এ ওই টাকা কমাইছে বড়া কোনডা খেলার মধ্যে কোনো ঝামেলা করো তুমি, এই যে তারা ফাড়াইও লাগি তুই বেটা, টাকা আছস টাকার গরম দাও খালি। ও টাকা হলো হইছে কইলা, এত আবার ভাব দেখাইছ না। শুকর। হ্যাঁ শুকরছি। এই যে দাঁড়া দাঁড়া, হ্যাঁ দেন। আজ ধরো না
এই ভালো মতো বাড়িস উল্টে পাল্টা করবি না প্রথম দান হয়নি গেল কেমনে ভাই হ্যাঁ ওই কাটলো ওই পাইলো বুঝলাম না পাইছে তাশে পাইছে রে বাবা তাশে পাইলে হইলো নাকি এইভাবে দেখেন এই যে একবার দেখেন मोबाइल हर उठे जाबू ना बोर मत बोलें नगद टाका देव बाबा बोर दरकार ना बोल ठीक है बो रेडी करो जाओ তোমার অনেক জ্বালাতন করছি আমি আর জীবনে জুয়া খেলব না বউ আর জুয়া খেলব না আর তোমার কাপড় সুপর স্বর্ণ অলংকার কিছু নিয়ে যাব না বউ তুমি সত্যি কইতেছ আজকের পর থেকে জুয়া খেলব না না বউ সত্য কইতেছ এরকম কথা তো তুমি এর আগেও বলছো এবারে শেষ বউ আমি আর জীবনে বিয়া করব না শুনো আমার কথা শুনো থাক আর মন খারাপ করতে হবে তুমি বলছো আমি তেই খুশি এখন থাক এখন তুমি কাজে কামে যাইও আমি ওদের কাজ কাম বাসা বাড়িতে যদি কোনো কাম পাই দুইজন মিলে সংসার দেবার নতুন করে গোছাম সাজাম দেখো আমাদের কোনো অভাব থাকবো না বাবু এই জন্যই আমি চিন্তা করছি জুয়া খেলে নিজের জীবনটাকে নষ্ট করছি তোমারে কষ্ট দিছি আর তোমারে কষ্ট দিব না বউ থাক আর মন খারাপ করো না ওর বাড়িটা ওর বাড়ি তো বেচারা জীবনটা এখন তুই তো বউটা পাইছিস বালা জুয়া খেলা ছাড়ছি তোমার তো এবার আমার একটা উপকার করতে হবে উপকার নিশ্চয় ব্যবসা ধরবা আমার কথা দাও আমার কথাটা রাখবা তুমি জুয়া ছাড়ছো আজকে আমি অনেক খুশি তুমি যাবো আমি তাই করব বলো কত টাকা লাগবে আমি দেখি বাপের বাড়ির জমিটা যদি বিক্রি করতে পারি তো আমরা দুইজন না বউ বিক্রি করতেইব না কেন
কিছু করতে হইব না তো বলো খালি আমি যা কোন তাই শুনলেই হইব বউ তুমি জোয়া ছাড়ছো আমি তো খুশি আচ্ছা বলো আমি তোমার সব কথা শুনব করবা তো অবশ্যই কেন না বউ ওই যে হেল লগে কিছুদিন তোমারে থাকতে হইব বাবা বাবি ও জুয়া খেলায় তোমারে বাজি ধরছে তোমার থেকে এটা আমি আশা করি নাই ঘর বাড়ি টাকা পয়সা গয়না গাটি শাড়ি সবকিছু খেলে হারছো লাশ পর্যন্ত আমাকেও লজ্জা করলো না তোমার তোমার বিবেক বলে কিছু নাই মন বলে কিছু নাই দিনের পর দিন না খেয়ে না খেয়ে তোমার সংসারে রইছি জানতে চাইছো কখনো আমি খাইছি কি না ঘরে বাজেটটা নাই আমি কত কষ্টে দিন কাটাইছি আর শেষ পর্যন্ত কিনা তুমি আমাকে ছি আমার ঘৃণা হইতেছে আমি ভাবতেও আমার লজ্জা লাগে যে আমি তোমার বউ ভাবি আমার ধরবেন না আমাকে আর আমার থেকে দূরে থাকেন শরণ বলতেছি এই বউন কেসি বউ দে বাজি তো বাজি দিবি কি না ইয়া ক তোমার পায়ে পড়ি বউ কইল আমার বাইরে লাইব কয়টা দিন গিয়া থাকা আমি টাকা দিয়ে নিয়ে আসি যাও বউ সবাই নিয়ে যা কার কাছে ঘুমাবো